আসসালামু আলাইকুম। আজ বানাবো ডাল পুরি, কিন্তু একটু অন্যভাবে। ধনে পাতা বাটায় ডাল পুরি। এখানে মুসুর ডাল নিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও লবণ। এবার এটাকে ঢেকে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, প্যানে দিয়ে দিচ্ছি কিছু পাঁচ ফোড়ন। করে দিচ্ছি সেদ্ধ করা ডাল। ডালটা যখন সেদ্ধ করবেন তখন একটু পানি কম দিয়ে সেদ্ধ করবেন, ঝরঝরা করব, পানি বেশি দিলে ওটা অনেক সময় লাগে। এখানে আমি দিয়েছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং কিছু ভাজা মরিচ। ডালটা শুকনো ঝরঝরা হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নেব, শুকনো করে নেব। এখানে ডো তৈরি করার জন্য ময়দা নিয়েছি 1.5 কাপ, বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1 চা চামচ, লবণ 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। এটাকে ভালোভাবে মেশাবো। এবার পানি দিয়ে মিক্স করব। পানিটা একবারে সব দিয়ে দিব না, অল্প অল্প করে মিক্স করব। দিচ্ছি ধনে পাতা এবং কাঁচামরিচ বাটা। এটাকে কিছুক্ষণ ভালো করে মাখতে হবে। পুরীর ডোটা কিন্তু সিঙ্গারার ডোয়ের মতো এত শক্ত হয় না, এটা একটু নরম থাকে। পুরিটা যখন ভাজবো ডোটা যদি নরম হয়, এটার মধ্যে যদি পানি থাকে, সেই পানিটার কারণেই কিন্তু পুরিটা ফুলবে। ডোটা মাখা হয়ে গেছে, এবার উপরে একটু হালকা তেল দিয়ে এটাকে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার 15 মিনিট পর ডোটাকে নিয়ে আবার কিছুক্ষণ মাখাতে হবে। আমি লেচি করে নিয়েছি, এখানে 10টা লেচি হয়েছে। প্রথমে বেলনা দিয়ে এটাকে ছোট করে বেলে, বা আপনার হাত দিয়েও করতে পারেন। এটা হাতে নিয়ে পুর ভরে আমি এখানে 2 চামচ দিচ্ছি। এভাবে করে পুরটাকে ঢেকে দিতে হবে, হাত দিয়ে একটু গোল করে তারপরে চেপে দিলে এটা পুরটার বের হওয়ার সম্ভাবনা থাকে না। এবার পুরি বেলে নিচ্ছি। পুরি বেলা হয়ে গেছে, এভাবেই আমি বাকি পুরিগুলো বেলে নেব। জন্য নিয়েছি তেল, এটা ডুবো তেলে ভাজতে হয়। আর পুরি ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন বেশি থাকে। চুলার আঁচ বেশি থাকলে কি হয়, পুরিটা দেওয়া মাত্রই ফুলে ওঠে। ভাজবো তখন এর উপরে এভাবে করে চামচ দিয়ে তেল ছিটিয়ে দেব, এতে করে পুরিটা তাড়াতাড়ি ফুলে ওঠে।
প্রত্যেকটা পুরী কিন্তু সুন্দরভাবে ফুলেছে। এভাবে করে আমি বাকি পুরীগুলো বানিয়ে নেব। পুরি তো এমনিতেই খেতে খুব ভালো লাগে, কিন্তু যদি ধনে পাতা দিয়ে বানান এরা কিন্তু একটা এক্সট্রা একটা বাড়তি টেস্ট। এবার গরম গরম পুরি সার্ভ করুন, পুরিটা গরম খেতেই ভালো লাগে। একটা ভেঙে দেখাচ্ছি যে ডালের পরিমাণ ঠিক আছে কিনা। দেখুন একটা টেস্ট করি, আসলে পুরি খেতে তো এমনিতেই সুস্বাদু, তারপরে আবার ধনে পাতা বাটায় বানানো, ভাবুন টেস্টটা কত ভালো। আমি জানি না আপনারা কখনো বাসায় এভাবে ট্রাই করেছেন কি না, আশা করি আপনারা বাসায় বানাবেন। এবং আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।